ফ্রান্সে বসেছে শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কানের 77তম আসর। এরই মধ্যে কান শহরে জড়ো হতে শুরু করেছেন বিশ্বের জনপ্রিয় সব তারকারা। এবারের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে 22টি চলচ্চিত্র। আয়োজন ঘিরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন চলচ্চিত্র নির্মাতা এবং কলাকুশলীরা। আর এছাড়া চলচ্চিত্র অঙ্গনে নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে মি টু আন্দোলনেও জানানো হবে সমর্থন। ফ্রান্সের কান শহর যেন রূপান্তরিত হয়েছে সিনেমা পার্কে। সবখানে 77তম কান চলচ্চিত্র উৎসবের সাজসজ্জা। বিশ্বের বিভিন্ন দেশের অভিনয়শিল্পী, নির্মাতা এবং কলাকুশলীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কান উৎসবের আঙ্গিনা। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে ফ্রান্সের দ্য সেকেন্ড অ্যাক্ট ছবিটি। এবছর জমা পড়েছে 2000-এর বেশি সিনেমা। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে 22টি চলচ্চিত্র। এবারের কান উৎসবে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবেন নির্মাতা ও কলাকুশলীরা। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনে নারীর প্রতি যৌন হয়রানির বিরুদ্ধে মিটু আন্দোলনকে সমর্থন জানানো হবে। এবারের কান উৎসবে 5টি ফিচার ফিল্ম দেখানো হবে, যার মধ্যে ফিলিস্তিনি পরিচালক মাহাদি ফ্লাইফেলের টু আ ল্যান্ড আননন রয়েছে। ইসরায়েলের অন্যায় আগ্রাসন বিশ্ববাসীর কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে কান চলচ্চিত্র উৎসবকে হাতিয়ার হিসাবে দেখছেন ফিলিস্তিনপন্থী চলচ্চিত্র পরিচালকরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।